বন্ধুরা আমরা আজকে চলে এসেছি ইয়েতে সেন্ট্রামে চলে এসেছি আর এখানে পার্কিংয়ের জন্য আজকে 30 টাকা করে নিল আর স্পেশালভাবে বিশাল বড় একটা জায়গা করা হয়েছে যেখানে পার্কিংয়ের জন্য রাখা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন সাধারণত যখন আমরা আসি তখন কিন্তু এখানে আমরা পার্কিং করি না কিন্তু আজকে যেহেতু 31st night তো সেই জন্য এখানে বড় করে কিছু প্রোগ্রাম হবে আর সেই জন্য প্রচুর ভিড় হবে আর তার জন্য কিন্তু পার্কিং এইভাবে এত বড় জায়গায় করা হয়েছে তো আমি দেখি আমি ভেবেছি যে 31st night এখানে থাকবো 12টা অবধি থাকার চেষ্টা করব জানি না তার আগে যদি চলে যাই তাহলে আমি যা যা হবে সেটা আপনাদের সাথে তো শেয়ার করবই আর যদি 12টা অবধি থাকি তাহলে 12টার সময় ঠিক কী মানে কীরকম এখানে মানে এখানে কিভাবে সেলিব্রেট হয় সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করবো আচ্ছা আমি সেদিন আপনাদেরকে বলছিলাম না যে আমি ফুটপাতে 10 টাকা করে মানে সেল হচ্ছে 10 টাকা থেকে 100 টাকা 150 টাকা 200 টাকা আর আজকে আমি ওই 150 টাকায় একটা ওয়ান পিস নিয়েছিলাম সেটাই আমি পরে চলে এসেছি আমি বলেছিলাম যে আমি কী পরবো সে মানে কী কিনবো সেটা আপনাদের সাথে শেয়ার করব তো আমি সেটা নিয়ে চলে এসেছি আজকে কিন্তু মলটা অসাধারণ সুন্দর লাগছে আমি আপনাদেরকে দেখাচ্ছি সামনে থেকে কিন্তু এখানে কোনো না বক্স বা ডিজে কিছু হচ্ছে না আমার মনে হয় কোথাও প্রোগ্রাম ভেতরে হচ্ছে এবং তার জন্য বোধহয় কোনো এন্ট্রি ফি লাগবে এরকম কিছু একটা ব্যাপার হবে কারণ বাইরে কিন্তু কোনোরকম কোনো ডিজে নেই কোনো সাউন্ড মানে কিছু শুনতে পাচ্ছি না কিন্তু লাইটে অসম্ভব সুন্দর লাগছে লাইটের যেভাবে সাজানো হয়েছে চারিদিকটা অসম্ভব সুন্দর লাগছে মধু কেসা লাগ রা মধু সাল ওড়ি আমাদের ওখানে অত সেটা শীত করছিল না এখানে এসে যতটা ঠান্ডা লাগছে মানে আমরা তো ঠান্ডা মানে মানে ইয়ে ফাঁকা রাস্তা দিয়ে এলাম কিন্তু ওখানে ঠান্ডাটা ঠিক সেইভাবে পাচ্ছিলাম না এখানে আস্তে আস্তে ধরেছি ঠান্ডা বেড়ে চলেছে দেখি কতক্ষণ থাকতে পারি কি থাকতে পারি না সবটাই শেয়ার করবো দেখুন এবার লাইটে দেখুন যে কত সুন্দর সাজিয়েছে সেটা দু তারিখ তো রয়েছে মলের বাইরে ছোট ছোট অনেক স্টল বসেছিল যেগুলো 2 তারিখ অবধি বসবে বলে জানতে পারলাম সেখানে অনেক ছোট ছোট খাবারের স্টল বসেছিল রকমারি সব খাবার এখানে পাওয়া যাচ্ছিল আর আপনারা দেখতে পেলেন আমি আপনাদেরকে দেখালাম সেন্ট্রাম কি সুন্দর আলোকসজ্জায় সজ্জিত হয়েছিল আর এখানে দেখতে পাচ্ছেন অনেক খাবারের স্টল বসেছে আর আমরা তাড়াতাড়িতে না খেয়ে বেরিয়ে চলে এসেছি তো ভেতরে একটু যাই প্রথমে দিই তারপর এখানে আসবো আর কিছু খাবার খেতে হবে নইলে কিন্তু খিদে পেয়ে গেছে খুব তো যাচ্ছি ভেতরে এখন দেখি ভেতরে কীরকম সাজিয়েছে আপনাদের সাথে সেটাও শেয়ার করবো দেখালাম সেন্ট্রাম কি সুন্দর আলোকসজ্জায় সজ্জিত হয়েছিল আর আমরা বন্ধুরা খুব জোর হেসে গেছি ক্যা হো গিয়া ভাই লোক সব বন্ধ হ্যাঁ মতলব টাইম সময় হয়ে গেছে ওই জন্য 9টার সময় সব কিছু বন্ধ করে দিয়েছে আর এত বড় ভাবলাম যে এত পার্কিংয়ে এত এত গাড়ি তাহলে নিশ্চয়ই কিছু একটা প্রোগ্রামের ব্যবস্থা তো সেন্ট্রামে হবেই নিশ্চয়ই সেরকম ভেবেই এসেছিলাম যে আজকে 31st night এখানে নিশ্চয়ই কোনো কিছু বড় সড়ো প্রোগ্রাম হবে কিন্তু এখন যেটা জানতে পারলাম একজনকে জিজ্ঞেস করলাম তুমি বললেন এখানে যারা কর্মচারী তাদের মধ্যে একজনকে যাকে জিজ্ঞেস করলাম যে এখানে 31st night কিছু কি প্রোগ্রাম হচ্ছে তো ওনারা বললেন কি না সেরকম কিছু প্রোগ্রাম এখানে হওয়ার সেরকম কোনো বন্ধ মানে সেরকম কিছু হচ্ছে না এখানে যে স্টলগুলো দেখালাম স্টলগুলো ছিল আর দেখতে পাচ্ছেন একটু আগে লাইটও ছিল লাইটও কিন্তু অফ হয়ে গেছে যেহেতু টাইম হয়ে গেছে মল বন্ধ করে দেওয়ার তো সেই জন্য 9টা 10টা বেজে কটা বাজে মতো এখন দেখতো
দশটা বেজে গেছে, তো ওই জন্য লাইট ফাইট অফ হয়ে গেছে সবকিছু। তাহলে ভেবেছিলাম রাত্রেবেলা এবার এখানে কাটাবো, কি দেখবো কি দেখবো না বুঝতে পারছি না কোনো। হ্যাঁ হ্যাঁ, আমি যেটা জিজ্ঞেস করলাম যে গাড়ি এখনও অবধি তাহলে আছে কেন পার্কিংয়ে, তো বললো যে রেস্টুরেন্টগুলো তো ওপেন আছে, তো রেস্টুরেন্টের মধ্যে যারা এখনও খাচ্ছেন বা ফুড কোর্টে যারা আছে তারা যে খাচ্ছে, তো সেই কারণে কিন্তু এখনও সব কিছু ওপেন রয়েছে। আবার এগুলো সব ওরা যাবে, তারপর ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে, আর এইভাবে পার্কিংও খালি হয়ে যাবে। তাহলে আমরা এখন কোথায় যাবো? 31 নাই যাবো, কোথায় যাব মধু? আমরা বাড়ি থেকে বলে এসেছি রাত 12টার পর বাড়ি যাবো, রাস্তায় কোথায় ঘুরে বেড়াবো দেখি কি হয়। আপনার মটকা যে হ্যাঁ বহুত হি অনোখা হ্যাঁ, তো ইসকা ইসমে পিনে সে কিতনা লাগেগা? 20। আচ্ছা ইসমে 20 রুপিয়া, ইয়ে 25 রুপিয়া, ইয়ে 40 রুপিয়া, ইয়ে 40 ক্যা তোড় রহি হ্যায়? আচ্ছা ইসমে 40 রুপিয়া। आईटीआई चाय वाला लाइन भी बहुत अच्छा लगा कि कुल्लड़ में चाय पिया करो दोस्तों, इसी बहाने अपनी देश की मिट्टी चूमने का अवसर मिलेगा। वाह क्या बात, मटका देख के लोग आ जाएगा, मतलब ये आइडिया। हाँ चाय भी बहुत अच्छा लगा पिए। आपका मतलब लोकेशन बता दीजिए थोड़ा। सुगम पार्क, एक नंबर गेट के पास मेरा शॉप है। अच्छा तो आप आईटीआई, आप खुद आईटीआई क्या किया? ओ अच्छा अच्छा, चलिए और आगे बढ़िए, और ज्यादा प्रचार हो हम लोग चा तो खेलम किन्तु नाच करार जन्य डीजे कोथाओ पाच्छि ना। एबार भाबछि रास्ताय जेते जेते जेखाने बक्स पाबो, जेखाने बक्स टक्स बाजिए सब नाच टाच करछे ओखाने दाड़िये किछुक्षणेर जन्य एकटु नेचे नेब, नइले खूब खराब लागछे सत्यि। आजके एतो आशा निये एलाम एखाने जे एखाने एनजय करबो, एखाने फटका फाटबे, एखाने एई हबे, एखाने आलो प्रचुर, जे एलाम संगे संगे सब बन्ध हये गेलो, মানে সত্যি খুব খারাপ লাগছে। ওই জন্য আরও কিছু আমরা মানে কোনো অ্যাক্টিভিটি করে থাকি তাহলে আপনাদেরকে অবশ্যই সেটা জানাবো। সেন্ট্রাল মল অলরেডি ক্লোজ, বড় কষ্টের সঙ্গে বলতে বড় কষ্টের সাথে বলছি, মানে বেরোচ্ছি, সব হয়ে গেল, কিছুই বুঝতে পারলাম না। এক দেড় ঘন্টার মধ্যে দেখালাম আমি আপনাদেরকে কি অবস্থা হলো, খুব আশা নিয়ে এসেছিলাম, বড় দুঃখ নিয়ে বেরোচ্ছি। মধু মধু তো ওর ঘুমিয়ে দিচ্ছে ফটো তুলতে তুলতে, সো বোরিং। কোনো ব্যাপার না, বছরের শেষ দিনটা খারাপ যেতেই পারে, এবার 12টার পর যেন ভালো যায়। রাস্তায় দেখি কিছু আরও কোথাও কিছু করা যায়, যদি যাই দেখা যাক। চলে এসেছি আসানসোল স্টেশনে, আসানসোল স্টেশনে এসে এখানে এখানে খেলাম লুচি, খেলাম পুরি, খেলাম পুরি সবজি, খেলাম আর মধু কি খেলি বল? ভাবলাম রাত্রবেলায় আসানসোলতে আসানসোল স্টেশন থেকে একটু ঘুরে আসি, এমনিতে তো কিছু হলো না, তো তাহলে দেখে আসি আসানসোলে যদি অন্য কিছু কোথাও সাজানো হয়েছে বা কোথাও লাইটের কিছু সাজিয়েছে বা কোথাও বক্স টক্স বাজছে, যেমন বললাম রাস্তায় পেলাম একটু নেচে টেচে নেবো, দেখি এবার বাড়ি যাই, আর কিছু করার নেই, এবার বাড়ি যাবো, বাড়ি গিয়ে ঘুমাবো, আর কিছু বাজে নেই মনে হয়, রাস্তাটা দেখাতে দেখাতে নিয়ে যাবো আপনার। আচ্ছা এটা তো হলো আমার এক্সপিরিয়েন্স, আপনাদের এক্সপিরিয়েন্স কি 31st পয়েন্ট যারা থাকতেন কিন্তু বলবেন না, আমি অপেক্ষা করবো আপনাদের এক্সপিরিয়েন্স। 31st নাইট নিয়ে যা যা কল্পনা করেছিলাম আমরা, সেগুলো হয়তো আমাদের কম মানে ফুলফিল হয়নি, সেটার একটা খারাপ লাগা অবশ্যই থাকবে, কিন্তু এই 31st নাইটে এইভাবে ঠান্ডা শীতের রাতে এইরকম করে আমরা মানে এই রাত্রেবেলায় রাইড করার যে অভিজ্ঞতা, সেটা কিন্তু মানে এই এক্সপিরিয়েন্স আমার এর আগে হয়নি। আমার বেশ ভালো লাগলো, এনজয় করলাম আমরা এই এক্সপিরিয়েন্সটা। তো এই চারিদিকে যখন যাচ্ছি, চারিদিকে ফাঁকা রাস্তা, কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু জায়গায় পুরোটাই ফাঁকা, সেখানে পুরো চিৎকার করতে করতে হ্যাপি নিউ ইয়ার বলতে বলতে যাওয়া, এগুলো একটা বেশ আনন্দের মানে একটা অন্যরকমই অভিজ্ঞতা এগুলো। তো এই করেই আমাদের 31st নাইট কেটে গেল। তো আপনাদের কেউ সকলকে হ্যাপি নিউ ইয়ার জানাই, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে আমার সঙ্গে থাকুন। টাটা, জয় হিন্দ।